মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেউ এক পাও নড়বি না, নড়লে এক্ষুনি এনাকে খতম করে দেব। অমনি তোমার কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হবে না তোমার। স্বপন পুলিন, তোরা এখান থেকে এক পাও বেরোতে পারবি না। ডাকাতির জন্য তোদের আজকে কোর্ট সাজা দিয়েছে যাবজ্জীবনের, সেটা ফাঁসিতে পরিণত হবে। সারেন্ডার কর। অনি, এরা মারাত্মক গুন্ডা, মানুষ খুন করতে পারে, এবার কি হবে? আমার মামনি খুব শরীর খারাপ, ওনাকে প্লিজ ছেড়ে দিন না, প্লিজ ওনাকে ছেড়ে দিন। ছেড়ে দেব, কিন্তু তার আগে পুলিশদের বল যে আমাদের যাতে এখান থেকে বেরোনোর রাস্তা করে দেয়, না হলে কিন্তু খতম করে দেব। বল, তোরা কিন্তু এক পাও এখান থেকে নড়তে পারবি না, সারেন্ডার কর। অফিসার, প্লিজ ডোন্ট কাম ইনসাইড, আমার নাম অনিকেত মল্লিক, আমি এই মল্লিক বাড়ির বড় ছেলে, ওরা আমার মাকে পণবন্দি করে রেখেছে, প্লিজ আপনারা ভেতরে আসবেন না, তাহলে আমার মায়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ওরা আমার মাকে নিয়ে আমার গাড়ি করে ওদের যেখানে পৌঁছানো সেখানে পৌঁছাবে, তারপরে আমার মাকে ছেড়ে দেবে, আমি সেখান থেকে আমার মাকে সুস্থ অবস্থায় বাড়িতে ফেরাতে চাই। আপনারা যা করার তারপরে করবেন, প্লিজ তার আগে নয়, এখন প্লিজ ওদেরকে যেতে দিন, আমি রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি আপনাদের কাছে। পুলিন স্বপন, তোরা কিন্তু ভুল করছিস, তোরা যেখানেই যা পুলিশের হাত থেকে কিন্তু বাঁচবি না। হেই, চাবি দে, চাবি দে। এই গুন্ডাগুলো পালিয়ে যাচ্ছে, ম্যাডামকে নিয়ে চলে যাচ্ছে। হে মহেশ্বর, ওদের হাতে তো অস্ত্র আছে, ম্যাডামের গায়ে যদি গুলি লাগে, মহেশ্বর মহেশ্বর ম্যাডামকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। আমাকে একটা পথ দেখাও, একটা উপায় বলে দাও মহেশ্বর, পথ দেখাও আমায়। মামনি, চোখ বুজুন। খুব বার বেড়েছিলি না, এবার তা কি হাল হয়? সত্যি আপনাদের সাহস বলি হারি, আজ আপনি যদি না থাকতেন তাহলে এদের ধরা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যেত। থ্যাংক ইউ। না না, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, যদি কেউ কিছু করে থাকে সেটা সেটা উনি করেছেন। এই সমস্ত আইডিয়া সবটাই ওনার, আমি কিচ্ছু করিনি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ফর হেল্পিং দ্য পুলিশ ডিপার্টমেন্ট। আপনার প্রেজেন্স অফ মাইন্ড আজ না থাকলে কি যে হতো, আর শুধু ওনার নয়, আজ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন আপনি, থ্যাংক ইউ। কি স্বপ্ন, স্বপ্ন দেখছি আমি? সত্যি তিস্তা, তোমায় অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজ যে কি হয়ে যেত। না না, এভাবে বলবেন না, আমি কিছু করিনি তেমন, যদি ধন্যবাদ জানাতেই হয় তাহলে ওনাকে জানাবেন। আমার সাহস বলুন, বুদ্ধি বলুন, যাই বলুন না কেন, সবটা উনি যোগান দিয়েছেন, উনি তো সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।